আমার দিদির দাদারা সব, হায় রে ভগবান, দাদার কোলের মধ্যে কি পড়া দিচ্ছে। সম্পর্ক যেন এরকম অটুট থাকে, আর ভাই বোনদের সম্পর্কটা তো হয় একদমই আলাদা, নতুন করে বলার কিছু নেই। তো আর কিছুক্ষণ পর আমিও চলে যাবো বাপের বাড়িতে ভাইফোঁটা দিতে। তো আমার তো নিজের দাদা বা ভাই কেউ নেই, আমার নিজের বোন আছে একটা, তো পিসির ছেলে মামার ছেলেরাই আসবে। তো এক পিসির ছেলেকে মনে হয় ভাইফোঁটা দিব, আর এক পিসির ছেলেকে দিতে পারবো না, কারণ হচ্ছে পিসে মারা গেছে, এক বছর এখনো হয়নি, আর মামার ছেলেও মনে হয় না আসতে পারবে। তো চলো ওখানে গিয়ে দেখা যাবে কি হয় না হয়। তো আর কিছুক্ষণ পর তাতানকেও ভাইফোঁটা দিবে, আর আমরা সব কাজকর্ম শেষ, এখন হচ্ছে স্নান টান করে রেডি হয়ে নিব, যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো স্নান টান করে পুরো রেডি একদম, তো এখন যাবো, এখন তাতানকে ফোঁটা দিব দিদির। তো ফোঁটা দেওয়ার পর তারপর বাবা বাড়িতে যাবো। তো চলো বাবা বাড়ি থেকে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তিতলি এখন ফোঁটা দিচ্ছে তাতানকে আর আবিরকে। তাতান মাথাটা উঠাবা, হ্যাঁ আসবে না, যখন দিদি ফোঁটা দিবে মাথা উঠাবা, হ্যাঁ মানে তুই বলছিস ঠিকই, কিন্তু আগেই তো কাটা কাটানছি, এই যে ওর একটা ওর জোরে বল, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা, কাটা যেন নড়ে না, ভাই যেন মরে না। ভাই গন হাই, আরে যে বদ দিদি, আরে ওই যে ওখানে ছোট দিদি, ওই যে পিছনে, দাদারা সব, হায় রে ভগবান, দাদার কোলের মধ্যে কি পড়া দিচ্ছে। হইছে তোকে কি এটা দিব না, মুন্নি একজন লুকাচ্ছে, দেখো একজন মুন্নি তাড়াহুড়া করে চলে গেল। তো এখন এই যে খাচ্ছি পায়েস আর লুচি,
তুই যে মা আর বোন ওখানে খাচ্ছে, আর একজন পাপা কি খাচ্ছ? কিন্ডার জয়। আর সবাই এখন আসেনি, আরো বাকি আছে দাদা ভাই, তো আসবে, তো আসলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা উঠলাম, চিকেন পকোড়া খাবে সবাই বলছে, চিকেন পকোড়ার জন্য মাংসটা ম্যারিনেট করে রাখছি, চিকেন পকোড়া খাবো সবাই মিলে। এটা ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রাখবো, রাখবো তাকে, রাখার পর ওটা ভাজবো। Few moments later. Chicken pokora ready. এখন খাবো সবাই মিলে। এখন খাওয়া দাওয়া করে নি, সবার খাওয়া কমপ্লিট। এখন আমি, মা, বোন খেতে বসে গেছি, তো খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সঙ্গে এই যায় একজন এখানে, ওর খাওয়া কমপ্লিট, সবাই চলে গেছে, তো আমরা এখন খাচ্ছি, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে মেনু হচ্ছে সাদা ভাত, ওখানে আছে লটকা মাছের ঝুড়া যেটা আমার ফেভারিট, আর মাংস আর ফ্রাইড রাইস, এটি আজকে মেনু। তো গাইস, কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম সারাদিন কী কী করলাম। তো এক দাদাকে ফোঁটা দেওয়া হয়েছিল, কারণ দুজন এসেছিল, তো ফোঁটার টাইম শেষ হয়ে গেছে, পরে আর ফোঁটা দেওয়া হয়নি, জাস্ট ওটা খাওয়া দাওয়া করে চলে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে করতে একদম ভুলবে না, আর তোমরা এভাবে আমার পাশে সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।